মানহার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাওয়া তৈরি করার পদ্ধতি। মাওয়া তৈরি করার জন্য আমি ফুল ক্রিম দুধ এখানে 1 লিটার নিয়েছি। দুধটাকে বলক তুলে নেব। দুধটা বলক এসে পড়েছে। দুধটাকে আমি নাড়াচাড়া একদম বন্ধ রাখবো না, এরকমই নাড়াচাড়া দেব। উপরে দুধের উপরে যেন স্বর্ণ পড়ে তার জন্য আমি নাড়াচাড়া দেব। এখন আমি 1 লিটার দুধ 1/2 লিটার করে নেব। দুধটাকে কিন্তু আমি এরকম ভাবেই নাড়া দিতেছি, একদম নাড়া বন্ধ রাখি নাই। আর 1 লিটার দুধ 1/2 লিটার হয়ে গিয়েছে। এখন মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়া দুধ আমি রেখেছি, সেটা আস্তে আস্তে করে দেব। একসাথে দেব না, একসাথে দিলে দলা হয়ে যাবে। আস্তে আস্তে দেব আর নামে দেব। আমি গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে দুধের সাথে মিশিয়ে দেব যেন কোনো দিক দিয়ে দলা না বেঁধে যায়। দর্শক দেখুন, মাওয়ার জন্য যে দুধটা দিয়েছিলাম সেটা কিন্তু ছানা ছানা হয়ে গিয়েছে। এখনো এটা মাওয়ার জন্য পারফেক্ট না। আমি আরও কিছুক্ষণ চুলার মধ্যে এটাকে জাল দিয়ে নেব। মাওয়ার জন্য আমি চুলার মধ্যে যে দুধটা দিয়েছিলাম দুধটা কিন্তু ঘন হয়ে রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটির মধ্যে এটা তুলে নেব। আমি একটা বাটির মধ্যে এগুলি উঠিয়ে নিয়েছি। এখন আমি এগুলিকে ঠান্ডা করে গোল আকারে শেপ দিয়ে ফ্রিজের নর্মালে রেখে দেব। ফ্রিজ থেকে আমি মাওয়াটা বের করে নিয়েছি। এখন আমি একটু কেটে দেখাই মাওয়াটা কিরকম হয়েছে। বেশি সফট হবে না, বেশি নরমও হবে না মাওয়াটা। এই যে দেখুন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন যেন যে কোনো ভিডিও দিই না কেন সঙ্গে সঙ্গে পেয়ে যান। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।